র‍্যাগিং রুখতে এবার ছাত্রছাত্রীদের কাউন্সেলিং করা হবে। আর শুধু তাই নয়, র‍্যাগিং করলে ছাত্রছাত্রীদের আগামী ভবিষ্যৎ কি হতে পারে সেই বিষয়েও জানানো হবে অভিভাবকদের। যাদবপুরের ঘটনার পরে আর এই ধরনেরই একাধিক সিদ্ধান্ত নিতে চলেছে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটি। তাদের বক্তব্য, বিগত কয়েক বছরে কলেজে কোনো র‍্যাগিং করার অভিযোগ পাওয়া যায়নি, তবে সম্প্রতি র‍্যাগিং রুখতে রাজ্য সরকারের নির্দেশ পাঠানো হয়েছে। আর সেই নির্দেশ আসার পরেই বৈঠক করে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে কমিটির পক্ষ থেকে। জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে মোট 6টি বিভাগে স্নাতক স্তরে পড়ানো হয়। এর মধ্যে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল বিভাগে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ আছে। বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1700 মতো। কলেজে 5টি হস্টেল রয়েছে, ছাত্রছাত্রীদের একটা অংশ ওই হস্টেলেই থাকে। এই দিন কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটির চেয়ারম্যান তথা কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় জানিয়েছে, র‍্যাগিং এর মতো ঘটনা যাতে না হয় সেদিকে নজর রয়েছে কমিটির। কিন্তু তারপরেও সরকারি নির্দেশিকা আসার পরে আরও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আমরা অলরেডি 18th আগস্ট একটা আমরা অ্যান্টি র‍্যাগিং কমিটির মিটিং কল করেছি। অ্যাকচুয়ালি অ্যান্টি র‍্যাগিং কমিটি হচ্ছে কলেজ লেভেলে হচ্ছে কি র‍্যাগিংটাকে বন্ধ করার হচ্ছে কি হায়েস্ট অথরিটি, এবং অ্যান্টি র‍্যাগিং কমিটির চেয়ারম্যান হচ্ছে আমি নিজেই। এবং সেই অ্যান্টি র‍্যাগিং কমিটিতে যে আমাদের প্রচুর স্টেক হোল্ডার রয়েছে, সেখানে আমাদের অল দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইনভলভ রয়েছে, সেখানে লোকাল কমিউনিটি থেকে রয়েছে, প্যারেন্টসদের রিপ্রেজেন্টেটিভ রয়েছে, আমাদের স্টেট গভর্নমেন্ট, আমাদের লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাদের রিপ্রেজেন্টেটিভ রয়েছে, এসপি সাহেবের রিপ্রেজেন্টেটিভ রয়েছে আর কি। এবং তাদের যে আমাদের একটা ব্রেনস্টর্মিং সেশন হয়, সেখানে হচ্ছে কি আমরা কিছু স্ট্র্যাটেজিক মেজার নিই, সেখানে এআইসিটির গাইডলাইন্স রয়েছে, ইউজিসি গাইডলাইন্স রয়েছে, এবং রিসেন্টলি 14th আগস্ট স্টেট গভর্নমেন্টের একটা গাইডলাইন্স বেরোবে, সেই গাইডলাইন্সটাকে মাথায় রেখে আমরা হচ্ছে কি কতগুলো স্ট্র্যাটেজিক স্টেপ নিই। যেমন একটা সিসিটিভি ইনস্টলেশন, যেটা আমাদের হচ্ছে অলরেডি 5টা হোস্টেল রয়েছে, 5টা হোস্টেল কিন্তু কমপ্লিটলি সেপারেট হোস্টেল, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার অব দি বয়েজ হোস্টেল কমপ্লিটলি সেপারেট আর কি। ফার্স্ট ইয়ার হোস্টেলে অলরেডি সিসিটিভি আমরা ইনস্টল করেছি, তো এবার হচ্ছে কি গার্লস হোস্টেলেও আমাদের এন্ট্রি পয়েন্টে হচ্ছে আমাদের সিসিটিভি রয়েছে, এবং আমরা আরও কিছু মেজার নিচ্ছি যাতে সিসিটিভি ইনস্টলেশনটা সমস্ত হোস্টেলগুলোতে এক্সিকিউট করানো যায়। অলরেডি ক্যাম্পাসে সিসিটিভি রয়েছে আর কি, খুব ছোটো স্কেলে রয়েছে, ধীরে 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 আমরা এক্সটেন্ড করছি আর কি সমস্ত হোস্টেলগুলোতে, প্লাস এন্টার ক্যাম্পাসটাকে আর কি যাতে মনিটরিং করার জন্য আর কি আমাদের মেন্টার। তারপর এটা হচ্ছে ফার্স্ট মেজার। সেকেন্ড মেজার হচ্ছে আর কি আমাদের হচ্ছে মেন্টারিং সেল রয়েছে আর কি। এখানে আগে যেটা কনসেপ্ট ছিল, একটা টিচারের আন্ডারে যে কোনো স্টুডেন্টকে, তো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্টকে আমরা রেখে দিতাম, তারা হচ্ছে টিচাররা হচ্ছে কি ছেলেদের হচ্ছে গাইডেন্স দিতেন আর কি। এবার হচ্ছে কি আমরা রাখছি কি একটা টিচারের আন্ডারে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার তাদের সমস্ত লেভেলের স্টুডেন্ট থাকবে আর কি, আন্ডার দ্য গাইডেন্স অফ এ টিচার, যেটা হচ্ছে ইউনিক কনসেপ্ট। আমি জানি না অন্য কোনো কলেজগুলো বা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো কনসেপ্ট আছে কি না আর কি। তো তাতে কী হচ্ছে, আমাদের টিচাররা যখন একজন সিনিয়রকে যখন কাউন্সিলিং করছেন, অ্যাট দ্য সেম টাইম জুনিয়রকেও কাউন্সিলিং করছেন, সিনিয়রদের দিয়ে জুনিয়রদের কাউন্সিলিং করছেন, এইভাবে আর কি পুরো এন্টার সিস্টেমটা একটা ফ্যামিলির মধ্যে ফ্যামিলির মতো তৈরি হবে আর কি। যাতে যেরকমভাবে আমাদের ফ্যামিলিগুলো বাড়িতে বাবা মা ভাই বোন থাকে আর কি, তাদের সবাইকে আমরা যেভাবে কন্ট্রোলে রাখে আর কি বাবা মা, ঠিক সেরকমভাবে আর কি আমরা ওই কনসেপ্টে আমরা এগোনোর চেষ্টা করছি। এটা হচ্ছে সেকেন্ড মেজার। থার্ড মেজার হচ্ছে কি আমরা নিচ্ছি কি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যখন ছেলেগুলো উঠছে, তাদের প্যারেন্টসদের আর কি জানানো যে র‍্যাগিং করলে তার কনসিকোয়েন্স কী হতে পারে আর কি। তার এগেনস্টে একটা এফআইআর হবে, এফআইআর হলে আর কি তার হচ্ছে চাকরিতে সমস্যা তৈরি হবে আর কি, যখন তার পুলিশ ভেরিফিকেশন হবে না, সে ছেলেটি বিদেশে যেতে পারবে না, এই ধরনের যে ভাবনা চিন্তা যেগুলো অলরেডি মানে হয় আর কি, যে প্রসেসটা আর কি, সেই প্রসেসটা সম্পর্কে ওয়াকিবহল করানো টিচার বা প্যারেন্টসদের, এবং প্যারেন্টসদের বলা হচ্ছে কি আপনারা আপনাদের ছেলেদের আর কি এই ব্যাপারটাকে গার্ড মানে আপনারা গাইড করুন, এবং যাতে যেন কোনোভাবে যেন ইনভলভ না হয় আর কি এই ব্যাপারগুলোতে আর কি। তো এই ধরনের কতগুলো স্ট্র্যাটেজিক মেজার না হয়েছে আর কি। তারপরে তো আমাদের যে ইউজিসি এআইসিটি গাইডলাইন্স মেনে আমরা পোস্টারের ব্যবস্থা করছি, অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড দেন সমস্ত নাম্বারগুলো আর কি আমরা ডিসপ্লে করছি, এবং হচ্ছে আমরা একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের এবার হচ্ছে আমরা হচ্ছে একটা লিফলেট বিলি করব, সেখানে হচ্ছে কি অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডদের নাম্বার থাকবে, অ্যান্টি র‍্যাগিং কমিটির নাম্বার থাকবে, এবং প্রিন্সিপাল থেকে শুরু করে সমস্ত অথরিটি যারা রয়েছে, যারা হচ্ছে হোস্টেল বা বিভিন্ন ইয়ের সঙ্গে যুক্ত, তাদের সমস্ত নাম্বারগুলো থাকবে। কোনো রকম ইনসিডেন্ট হলে, কারোর কোনো রকম একটুখানি যদি আর কি নেগেটিভ ফিলিং তৈরি হয়, সঙ্গে সঙ্গে যে কনভে করতে পারবে, সঙ্গে সঙ্গে আমার হচ্ছে টিমটা ঝাঁপিয়ে পড়বে আর কি। আর একটা যেটা হচ্ছে স্ট্র্যাটেজিক মেজার নেওয়া হয়েছে, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সিলিং, যেটা আমরা হচ্ছে স্টুডেন্ট হেলথ হোমের আমরা রিকোয়েস্ট করেছি আর কি, স্টুডেন্ট হেলথ হোম থেকে আর কি তাদের যে কাউন্সিলার পাঠানোর জন্য আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে রিকোয়েস্ট করবো, সেখান থেকে যদি প্রফেশনাল কাউন্সিলার পাঠিয়ে আমার ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার স্টুডেন্টদের যদি কাউন্সিলিং করানোর ব্যবস্থা করা হয়। এই ধরনের কত
কতগুলো স্ট্র্যাটেজিক মেজার নিয়েছি, প্লাস হচ্ছে আমাদের যে জলু ক্যাম্পাস যেটা হচ্ছে কি অনেক দিন আগে থেকে আর কি মানে খুব ফেমাস এই নামটা টার্মটা জলু ক্যাম্পাস, সেখানে হচ্ছে টিচার স্টুডেন্ট এবং স্টাফদের মধ্যে এত স্ট্রং বন্ডিং রয়েছে আর কি, আমরা আশা করছি আর কি ভবিষ্যতে এই ধরনের কোনো ইনসিডেন্ট হবে না আর কি। ঠিক বাই।